আমি সেম আলু ওলকপি দিয়ে মাছের ঝোল বানাবো আর বেগুন ভেজে নেব। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা তাহলে আমি রান্নার কাছে চলে যাই। এখন আমি এগুলো সব কেটে নিই বন্ধুরা। এখন ওলকপিটা কেটে নেব বন্ধুরা। সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বানিয়ে দেব। দেব প্রথমে জিরা 1 চামচ, ঝোল ফুটে গেছে, দেবো এখানে মাছ ভেজে রাখা। তরকারি হয়ে গেছে, এখানে নামিয়ে নেব, তারপরে বেগুন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, এখন আমি খেতে পারব। বন্ধুরা আমি খেতে বসে গেছি, প্রথমে খাবো আমি বেগুন ভাজা দিয়ে। এই যে বন্ধুরা বেগুন ভাজা, বন্ধুরা বাড়িতে আপনারাও এইভাবে বড় বড় করে বেগুন ভেজে খেয়ে দেখবেন, গোল গোল করে কেটে খেতে খুব ভালো লাগে। আমিও খাচ্ছি এখানে।
বেগুন ভাজা আর মাছের তরকারি দিয়ে খেতে খুব জমে যায় বন্ধুরা। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। বন্ধুরা বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ওলকপি সেই আলু দিয়ে মাছের ঝোল সেটা দিয়ে খাবো। এখন রুই মাছের মাথা আর নেব, রুই মাছের পেটি কপি। বন্ধুরা বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।